দেখো আজকে কিন্তু এখন আমি রেডি হয়ে গেছি বাগনান কলেজে যাবো বলে। আজকে হচ্ছে বাগনান কলেজে আছে সোশ্যাল, সেইখানেই যাবো বলে আমি রেডি হয়ে গেছি। আর প্রথম কথা, মেন কথা, আমি একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে দিই, আমি কিন্তু বাগনান কলেজে পড়ি না, আমি জয়পুর কলেজে পড়তাম, এখন আমার কলেজ শেষ হয়ে গেছে। আর আমার বোন আর কিছু বন্ধু বান্ধব বাগনান কলেজে পড়ে, সেই জন্য আমি সেখানে যাচ্ছি আজকে একটু নাচানাচি আনন্দ করতে। তো টাইটেল দেওয়ার থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কত বেশি আনন্দ আর মজাদারও হতে চলেছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। আর এই যে এখন রেডি হয়ে গেছে, আর এখন ঘড়ির কাটাই সময়, তো এখন ঘড়ির কাটাই সময় হচ্ছে 12:53, প্রায় একটা বাজতে আমাদের, মানে যাওয়ার কথা ছিল 12:40-এর বাসটায়, সব বন্ধু বান্ধবরা চলে গেছে। আর আমি, আমার কেন এত দেরি হলো তোমাদেরকে একটা কারণ সেটা দেখাই, এই যে এ রেডি হচ্ছিল, এত পরিমাণে সেজেছে, এত পরিমাণে সেজেছে, সেই জন্য আমাদের দেরি হয়ে গেছে, মানে আমার দেরি হয়ে গেছে, সেই জন্য ওরা একটু আগের বাসটায় চলে গেছে। যাই হোক, এবারের বাসটায় আমরা যাবো। দেখো এর জন্য আরও দেরি হচ্ছে, বুটের দড়ি তো বাঁধতেই পারেনি, আবার আর একজন বেঁধে দিচ্ছে, আর ও এত বড় মেয়ে ছিল বুটের দড়ি বাঁধতে পারেনি, দেখি না একবার মুখটা। একটার বাসটা ধরার কথা ছিল, একটার বাসটাও এই চলে যাচ্ছে, আওয়াজ আসলো, ওই দেখ বাসের আওয়াজ আসলো, আবার একটা কুড়ি এর জন্য না। তো এখন আমরা বাগনান রেলওয়ে স্টেশনে চলে এসেছি, আমি আর সৌমি। আর ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু সৌমির গেট পাস দিয়ে ঢুকবো, মানে সৌমি কিন্তু এই কলেজে পড়ে। আর এই যে এই রাস্তাটা ধরে আমাদেরকে যেতে হবে, এটা হচ্ছে বাগনান বাজার, আর এখান দিয়ে যেতে হবে। আর এই দেখো একটা ছাবড়ি, আর ওইদিকে দুটো ছাবড়ি এখনো আছে। আমি প্রেম করতে দিয়েছি বাগনান কলেজে মেয়ে পটাতে, লজ্জাও লাগেনি, আর ওর কেউ পটেও নেই ভাই। তুই ওর ভিডিও দেখো, এত মেয়ে, যে কোনো মেয়ে আমাকে একটা প্রপোজ করে দেবে, আই লাভ ইউ, একটু কমেন্টে লেখো আমার নাম অঙ্কন, লিখবে আই লাভ ইউ অঙ্কন, পুরো একদম বাংলা ভাষা আমি স্টোরি দেবো, ঠিক আছে? ঠিক আছে, একটু একটু কমেন্ট করে দাও তো ওকে আই লাভ ইউ বলে। এখন কিন্তু চলে আসলাম আমরা বাগনান কলেজের সামনে, আর সামনেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, দেখে খুব ভালো লাগলো। উর্বশী উর্বশী
আমরা সবাই হাঁপিয়ে গেছি, এই মেয়েটা তো এত নেচে যে পুরো হাঁপিয়ে গেছে, আর এই মেয়েটাও ওর খিদে পেয়ে গেছে, কিন্তু আমাদের খিদে পায় না, আমরা আবার নাচবো, তাই তো? আবার নাচবি তো? আবার নাচবি তো? আচ্ছা, এই যে এরাও এরাও এই যে এরাও নেচে যে এরা বিশাল নিজেছে, আরো নাচবো দেখো কলেজে অনুষ্ঠান কিন্তু এখনো শেষ হয়নি, কিন্তু আমরা চলে এসেছি, আর একটু একটু অন্ধকার হয়ে গেছে বলে আমরা চলে এসেছি, যেহেতু আমাদেরকে বাড়ি যেতে হবে, আর এখন রেলওয়ে স্টেশনে বসে একটু আড্ডা মারছি সবাই মিলে, আর এরা খাচ্ছে সিঙ্গারা, আমার ভাগে সিঙ্গারাও দে, আর আমি এখানে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছি, কলেজে একটা মেয়েকে পছন্দ হয়েছে, সেই মেয়েটাকে প্রপোজ করবো বলে, কিন্তু মেয়েটাকে আর দেখতে পাচ্ছি না কোথাও, এরকমই হয়, হঠাৎ করে দেখে ভালো লাগলো, ব্যাস আর হারিয়েই যায় ভাই, আমার সঙ্গে হয় না ওর সঙ্গে হয়েছে, আবার খুঁজে পাবো, তো এই জন্য নিয়ে নিয়েছি সিঙ্গারা, এখন এই সিঙ্গারাটাই খাবো, খাও খাও, দেখো যেহেতু ঘর থেকে আমি অনেকক্ষণ বেরিয়ে এসেছিলাম খাওয়া দাওয়া সেই দুপুরবেলা করে এসেছি, খিদে পেয়ে গেছে, তাই আমরা এখানে নিয়ে নিয়েছি চাউমিন, আমি আর সৌমিন, তুই খাওয়াচ্ছিস, তুই খাওয়াচ্ছিস, তো এখন এই যে আমরা চাউমিনটা খাবো, আর ওরা হচ্ছে ওরা খাবে, আচ্ছা আমি কিন্তু এখন চলে এসেছি বাড়িতে, আর ওখানে যা আনন্দ করেছি মানে বাগনান কলেজে পুরো সেরা লেভেলের, সেরকমভাবে তো ভিডিওই করিনি আমরা, যেইভাবে আনন্দ করেছি নাচানাচি বন্ধু বান্ধবদের সঙ্গে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো, কিরে ছাবরি কেমন আছিস, তোর চোখ খারাপ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, অত ফোন ঘাটলে তো চোখ খারাপ হবে, যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক আর কি সাবস্ক্রাইব, তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা বাগনান কলেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে, তো চলো আজকের মতো বাই, পরের ভিডিও নিয়ে।